আপনারা শুনছেন ও শোনোর নিবেদনে রহস্য রোমাঞ্চে ঘেরা গল্প গ্রামোফোন, লেখক সৌপ্তিক চক্রবর্তী, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। তাহলে তোর প্রমোটারের সঙ্গে সব ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেছে? সিঙ্গাড়ায় একটা কামড় মেরে চিবোতে চিবোতেই জিজ্ঞেস করলো কুনাল। চায় চুমুক দিয়ে কাপটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে সৈকত বলল, হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে। দেখ, বাবার জন্যই তো এতদিন এই বাড়িটা রাখা, না হলে মা তো সেই কবেই মারা গেছেন। আমি বউ বাচ্চা নিয়ে ইউএসএতে সেটেল, আর বোনও ওর শ্বশুর বাড়িতে ওর মতো করে সংসার কাটাচ্ছে। আর এবার তো বাবাও চলে গেলেন, এত বড় বাড়ি কে মেনটেন করবে বল? আমি এখানে থাকলে না হয় একটা কথা ছিল, তার থেকে একটা ফ্ল্যাট তালা বন্ধ করে রেখে দেবো, যখন আসবো তখন থাকবো, অনেক ঝামেলা কম, কি বলিস? তা একদিকে ঠিকই বলেছিস। এই বলে চায়ের কাপটা তুলে নিল কুনাল, একটা চুমুক দিয়ে নামিয়ে সিগারেটটা ধরালো, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে জিজ্ঞেস করল, তা এবার সোনালি আর টুবুকে আনলি না কেন? সিঙ্গারার টুকরোটা চিবিয়ে গিলে নিয়ে সৈকত বলল, এবারে তো এসেছি খুব অল্প দিনের জন্য, জাস্ট এই ফার্নিচারগুলো একটা ফ্ল্যাটে শিফট করিয়ে বাড়ি খালি করে প্রমোটারকে হ্যান্ড ওভার করে চলে যাব। যতদিন না এখানকার ফ্ল্যাট দুটো পাচ্ছি, আমি আর বোন ওই ফ্ল্যাটটার ভাড়া শেয়ার করে নেব, তারপর ফার্নিচারগুলো ভাই বোনে ভাগাভাগি করে নেব। ও আচ্ছা, তা তুই ফিরছিস কবে? কুনাল চা খেতে খেতে জিজ্ঞেস করল। এই তো আগামী শনিবার, বলে সৈকত সিগারেটটা ধরাতে ব্যস্ত হয়ে পড়ল। সিগারেটটা ধরিয়ে জুত করে টানতে টানতে মিটি মিটি হাসি নিয়ে কুনালকে বলল, তবে তোকে একটা কাজে ডেকেছি আজকে, বিশেষ কারণ। কুনাল হাসি মুখে জিজ্ঞেস করল, কি রে? সৈকত বলল, আসলে তোকে একটা গিফট করব, একটা জিনিস গিফট করব ভেবেছি। সত্যি? কি রে ভাই? খুশিতে ডগমগ হয়ে কুনাল জিজ্ঞেস করল। চোখের ও আঙুলের ইশারা করে সৈকত বলল, ওই গ্রামোফোনটা আমি তোর জন্য রেখেছি। আরে বাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলে আনন্দে কুনাল উঠে চলে গেল দেওয়ালের গায়ে, একটা সুন্দর কাঠের উঁচু টুলের উপর রাখা গ্রামোফোনটার কাছে। থ্যাংক ইউ আবার কিসের রে শালা? তুই আমার সেই কলেজ লাইফের বন্ধু। একথা ঠিক যে সৈকত আর কুনালের বন্ধুত্ব শুরু সেই যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ার সময়। কুনাল বোলপুরের ছেলে, হোস্টেলে থাকত, তখন থেকেই সৈকতের এই কসবার বাড়িতে তার যাতায়াত। সৈকত বি করে চাকরি নিয়ে চলে গেল ব্যাঙ্গালোরে, তারপর সেখান থেকে ইউএস। ওর বউ সোনালিও ওখানে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। কুনাল খুব একটা উচ্চাকাঙ্ক্ষী ছিল না কোনোদিনই, আরও দুবছর পড়াশোনা করে এমই করে গড়িয়ার কাছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে ঢুকেছিল, আজও ওখানেই আছে, বিয়েটা করেনি, একলাই থাকে। আগে ভাড়া থাকতো, এখন পাটুলিতে একটা ছোট ফ্ল্যাট কিনেছে। ওর বাবা মা আর পরিবারের সবাই থাকে বোলপুরের একটা পৈতৃক বাড়িতে। গ্রামোফোনটা ভালো করে হাত বুলিয়ে দেখতে দেখতে কুনাল জিজ্ঞেস করল, হ্যাঁ রে, এই গ্রামোফোনটা এখনো চলে? দিব্যি, আশ্বাসের সুরে বলল সৈকত। এরপর কুনাল গ্রামোফোনটা ঠিক ওপরের দেওয়ালে টাঙানো সৈকতের বাবার ছবিটার দিকে তাকিয়ে বলল, এটা কাকুর ছবি না? এই ছবিটা কিন্তু ভীষণ সুন্দর। সৈকত শুকনো হাসি দিয়ে বলল, আরে ওটা আমিই তুলেছিলাম কয়েক বছর আগে। সৈকতের বাড়ি থেকে বেরিয়ে কুনাল যখন তার পাটুরির ফ্ল্যাটে ফিরল, তখন রাত প্রায় 8:30। সৈকত অবশ্য ধরেছিল তার সাথে দুপাত্তর খেয়ে একেবারে ডিনার করে বাড়ি ফিরতে, কিন্তু গ্রামোফোনটা নিজের বাড়িতে নিজের কাছে পাওয়ার আর তরসই ছিল না কুনালের। ফ্ল্যাটে ঢুকে হলের স্টাডি টেবিলটাতে একটু জায়গা করে গ্রামোফোনটা রাখল কুনাল, তারপর পোশাক ছেড়ে বাথরুমে চলে গেল। খুশিতে গুনগুন করে গাইতে গাইতে শাওয়ারটা খুলে দিল। কালই একটা উপযুক্ত টেবিল বা টুল কিনতে হবে,
আর কিছু ভিনাইল রেকর্ড। অনেকক্ষণ ধরে স্নান করলো সে, তারপর রেডি হয়ে চলে এলো হলে। একটা ডিম লাইট জ্বালিয়ে বাকি লাইট অফ করে দিল, আরাম করে সোফায় বসল। তারপর সামনের টেবিলে রাখা রামের বোতল থেকে অল্প একটু নিয়ে গ্লাসে ঢালল, অল্প জলও মেশাল। গ্রামোফোনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হালকা হালকা চুমুক দিতে থাকল। বেশ অনেকক্ষণ কেটে গেছে, নেশাটাও জমেছে বেশ। কুণালের চোখ লেগে আসছিল, ভাবল এবার উঠে গিয়ে খেয়ে শুয়ে পড়বে, কাল সকালে আবার কলেজ আছে। এমন সময় ওর মনে হলো কে যেন দরজার দিকটায় দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ভেতরে ঢুকলো কি করে? একটু ভয় পাওয়া গলায় কুণাল জিজ্ঞেস করে উঠল, কে 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 ওখানে? ছায়ামূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে এসে ঠিক গ্রামোফোনটার কাছে দাঁড়ালো, আর সেই আলোয় কুণাল তার মুখটা স্পষ্ট দেখতে পেল। কি ছায়ামূর্তি এবার ভারী অথচ শান্ত গলায় পাল্টা জিজ্ঞেস করল, আমায় তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, খুবই চিনতে পারছি কুণাল। আতঙ্কে তার হাত থেকে সিগারেটটা পড়ে গেছে মাটিতে। সে ভয়ার্ত গলায় অস্পষ্টভাবে বলল, কাকু। ছায়ামূর্তি বলল, হ্যাঁ, আমার গ্রামোফোনটা নিতে এসেছি। ততক্ষণে কুণাল জ্ঞান হারিয়েছে। পরদিন কাজের দিদির বেল শুনে ঘুম ভাঙল সৈকতের। বোনকে বলে একে ম্যানেজ করেছে এই কদিনের জন্য। সদর দরজা খুলবে বলে নিচে নেমে হলে এসে তার মাথাটা কেমন যেন বোঁ করে ঘুরে গেল। পড়ে যেত যদি না পাশের দেওয়ালটা ধরে নিত। কি দেখছে সে? গ্রামোফোনটা ঠিক যথাস্থানে রাখা। আপনারা শুনলেন ও শুনুর নিবেদনে রহস্য রোমাঞ্চে ঘেরা গল্প গ্রামোফোন। গল্প পাঠে ও অভিনয়ে দিব্যেন্দু দত্ত, আবহে ও শব্দ সংযোজনায় ই ফ্ল্যাট স্টুডিও।